বাংলাদেশ যখন চরম উন্নয়নের শিখরে সাধারণত সমাজের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের চারপ্রান্তে পৌঁছে গেছে, তখনই ওদের বিএনপি রাজাকার জামাত শিবিরে হামলা মামলা শুরু হয়েছে, ওদের জ্বালাও পোড়াও আন্দোলন শুরু হয়েছে, ওরা হরতালের নামে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে। আজকে শুধু ওরা হরতালের নামে জ্বালাও পোড়াও আন্দোলন করেই শান্ত হয়নি, ওরা জীবন্ত মানুষকে একজন পুলিশ বলেন, সাংবাদিক বলেন, মিডিয়া কর্মী বলেন, সবাইকে নির্যাতিত নিগৃহীত ভাবে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আজকে একজন পুলিশকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে আপনারা দেখছেন, আপনারা আরো দেখেছেন এই যে মিডিয়া কর্মী ভাইরা সাংবাদিক ভাইদের উপর কি অত্যাচার দুর্নীতি নির্যাতন করেছে, যাত্রীবাহী বাসে তা আগুন দিয়েছে, এই যে কিসের তাদের হামলা মামলা কিসের অরাজকতা সৃষ্টি করেছে, তার উস্কানি সৃষ্টি করেছে, আমরা সবাই ভালোভাবেই জানি। আপনারা বিএনপি জামাত নেতাদের বলতে চাই, যতই হামলা যারা আপনারা সৃষ্টি করে এই যে আপনারা ক্ষমতা আসতে পারবেন না, কারণ আপনারা জনগণের ভালো চান না। যদি আপনারা জনগণের ভালো চাইতেন তাহলে আজকে যারা আপনারা আন্দোলন শুরু করতেন না। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে শক্তিশালী করার জন্য আমরা আমাদের এই 24 সালের যে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতেন, আপনাদের বারবার বলা হয়েছে আপনারা আসেন, নির্বাচনে আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা দাওয়াতের দাওয়াত কবুল না করে আপনারা যারা অপরাধ শুরু করছেন, আপনারা কি বাংলাদেশকে আবার পাকিস্তানের রূপে পুনর্বন্ধিত করতে চান? তা হবে না এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে আপনার তার নিয়ে কথা বলেন, তার মানবতা নেই, আজকে তাই নিয়ে কথা বলেন, তার মনোবুদ্ধ নেই। আজকে যদি বাংলাদেশের গণতন্ত্র না থাকছে আপনারা হত্যা বাস্তবায়ন করতে পারেন না, আজকে যদি গণতন্ত্র না থাকছে আছে, ইনশাআল্লাহ আমরাও তার পাশে আছি। আমি বলতে চাই সামনে বরিশাল তারা